आलोचना करब पास्कल त्रिभुज बा पास्कल्स ट्रायंगल। এটা একটা সুন্দর পদ্ধতি তৈরি না, প্রত্যেকটা সারির দুই প্রান্তে আছে ওয়ান 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 ওয়ান, এবং মাঝের যে পদগুলো আছে সেটা আগের দুটি পদের যোগফল। কীরকম, আমি যদি এটা একটা স্কোয়ার ভাবি, তো স্কোয়ারের কোণে যে দুটো পদ থাকবে তাদের যোগফল, ওয়ান প্লাস ওয়ান টু, এখানেও সেরকম ওয়ান প্লাস টু থ্রি, টু প্লাস ওয়ান থ্রি, ওয়ান প্লাস থ্রি ফোর, থ্রি প্লাস থ্রি সিক্স, থ্রি প্লাস ওয়ান ফোর, ওয়ান প্লাস ফোর ফাইভ, ফোর প্লাস সিক্স টেন, সিক্স প্লাস ফোর টেন, ফোর প্লাস ওয়ান ফাইভ, ওয়ান প্লাস ফাইভ সিক্স, ফাইভ প্লাস টেন ফিফটিন, টেন প্লাস টেন টোয়েন্টি, টেন প্লাস ফাইভ ফিফটিন, ফাইভ প্লাস ওয়ান সিক্স। ঠিক একইভাবে কিন্তু আমরা পরবর্তীগুলো বের করতে পারবো। দুই প্রান্তে হবে ওয়ান এবং এর যোগফল কত হবে, সেভেন, সিক্স প্লাস ফিফটিন টোয়েন্টি ওয়ান, ফিফটিন প্লাস টোয়েন্টি কত হবে থার্টি ফাইভ, টোয়েন্টি প্লাস ফিফটিন থার্টি ফাইভ, ফিফটিন প্লাস সিক্স টোয়েন্টি ওয়ান, সিক্স প্লাস ওয়ান সেভেন এবং ওয়ান। এরকমভাবে কিন্তু পরবর্তীগুলো আমরা করতে পারবো। এই পাস্কাল ট্রায়াঙ্গেল, পাস্কাল গণিতজ্ঞ, তিনি এটা দেন ষোলোশো চুয়ান্ন সালে, কিন্তু তার থেকে আরও প্রায় দু হাজার বছর কুড়ি তিনশো খ্রিস্টপূর্বাব্দ, হ্যাঁ প্রায় দু হাজার বছর আগে আচার্য পিঙ্গলা, ভারতের গণিতজ্ঞ, তিনি এটা একই ত্রিভুজ দেন, যার নাম ছিল মেরুপ্রস্তরা। মেরুপ্রস্তরা তিনি কিন্তু সেম জিনিস, একই জিনিস দেন, অত আমরা সেটা বিস্মিত হয়ে গেছি, ভুলে গেছি। তা আমরা কিন্তু এটাকে আচার্য পিঙ্গলার ত্রিভুজ হিসাবেই ধরব। এভাবেই এই যে ত্রিভুজটা, এর কিন্তু এই একটা ত্রিভুজের মধ্যে আমরা অনেকগুলো তথ্য পাই, যেমন প্রত্যেকটা সারি হচ্ছে একটা দ্বিপদ বিস্তৃতি সহগ, যেমন এটা হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার জিরো, যার একটাই সহগ হবে। তারপরটা হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ওয়ান, এ প্লাস বি, এ প্লাস বির হোল স্কোয়ার, এটা কথা হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে প্রত্যেকটা পদের যে সহগ সেগুলো পরপর দিচ্ছে। আমি লিখি কী হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দেখো ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান। তারপরটা দেবে এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ কি আমরা জানি, এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান, এটা হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফোর, তার সহগ ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান, তার কথা হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ কিউ বি প্লাস সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ বি কিউ প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ। ঠিক একইভাবে এটা হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার সিক্স, এবং এটা হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার সেভেন। ঠিক একইভাবে কিন্তু আমরা পরবর্তীগুলো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এইট, এ প্লাস হোল টু দি পাওয়ার নাইন, যে কোনো ঘাতের বিস্তৃতি আমরা কিন্তু এই ত্রিভুজের সাহায্যে বের করতে পারি। এছাড়াও এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা এই রো বরাবর দেখি, এটা কি সবাই কিন্তু স্বাভাবিক সংখ্যা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তাই না? এছাড়াও আমরা যদি এই লাইন বরাবর আলোচনা করি, আমরা কী পাবো ওয়ান থ্রি সিক্স টেন
15, 21, 21 এর পর কত হবে 21 প্লাস 7 28 চলতে থাকবে। এরা হচ্ছে ত্রিভুজ সংখ্যা, এতে বলা হয় ত্রিভুজ সংখ্যা। কেমন? এছাড়াও এই ট্যাঙ্গেলের সাহায্যে আমরা কিন্তু ফিবোনাচি সিরিজটাও পাব। দেখি কেউ করা যায়। আমরা যদি এই ত্রিভুজটার কোনাকোনিভাবে কাটি, এই কত পেলাম, এটা হচ্ছে ওয়ান, তারপর কত, ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, টু প্লাস, টু প্লাস ওয়ান থ্রি, ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান কত হবে, ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান সমান ফাইভ, তারপর কত, থ্রি প্লাস ফোর প্লাস ওয়ান, থ্রি প্লাস ফোর প্লাস ওয়ান, তাহলে তিন আর চারে সাত আর একে আট, তারপর কত, ওয়ান প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান, লিখি ওয়ান প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান সেভেন থার্টিন, তারপর কত হচ্ছে ফোর প্লাস টেন প্লাস সিক্স প্লাস ওয়ান, কত পাচ্ছি ফোর প্লাস টেন প্লাস সিক্স প্লাস ওয়ান, কত হয় ফোর টেন টেন কুড়ি টোয়েন্টি ওয়ান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়ান, তার কী পেলাম, যেমন সাজিয়ে লিখি ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান। এখানে লক্ষ্য করে দেখো আগের দুটো সংখ্যার যোগফল পরেরটা, ওয়ান প্লাস ওয়ান টু, ওয়ান প্লাস টু থ্রি, ওয়ান প্লাস টু থ্রি, টু প্লাস থ্রি ফাইভ, থ্রি প্লাস ফাইভ এইট, ফাইভ প্লাস এইট থার্টিন, এইট প্লাস থার্টিন টোয়েন্টি ওয়ান। এটা কি, এটা হচ্ছে ফিবোনাচি শ্রেণী। তাহলে এই একটা মেরুপ্রস্থরা বা পাস্কালের ত্রিভুজ, এই ত্রিভুজের সাহায্যে কিন্তু আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি। প্রথমত হচ্ছে যে কোনো ঘাতে দ্বিপদ বিস্তৃতির সহগ পাচ্ছি, এবং স্বাভাবিক সংখ্যার শ্রেণী, ত্রিভুজ সংখ্যা, এবং সবথেকে বড় পাওনা হচ্ছে যে ফিবোনাচি যে সিরিজ তার সংখ্যাগুলোও আমরা কিন্তু এই মেরুপ্রস্থরা থেকে পাচ্ছি।